অষ্টম শ্ৰেণী পিলা মানে আজি আমি পঢ়িবা তোমাৰ বিজ্ঞান বহি অষ্টম অধ্যায় কোষ গঠন আৰু কাৰ্য তাৰপিছত পিলা মানে চেনেলটো নাছিলে চেনেলটো সবসক্ৰাইব কৰ লাইক কৰ চেয়াৰ কৰোঁত মোৰ চেকেণ্ড চেনেল আহি কেৱচাৰ চানেল কু সবসক্ৰাইব কৰি নি তাপে এই প্ৰশ্নাৱলীৰে যেতিকি প্ৰশ্ন দিয়া হ'ব আমি তাৰ উত্তৰ সব লিখা এক নম্বৰ নিম্নৰে থকা বন্ধনী মধ্য আঠিগুত্তৰ বা শূন্যস্থান পূৰণ কৰ ক নটি মধ্যে থাক গোলাক গোলা করংশ ড্যাশ কুহায় এটা কিনেষ্টি তাপরে খ এমি বা শরীরর বাহু বা প্রবর্ধক ড্যাশ যায় কুটপাদ এটা হচ্ছে খুব উপরে লেখি দে তোমাদের দেখি দেখি লিখব এটা খ তারপরে গ ন্বর উদ্ভিদ কোষর বাহার আবরণক ড্যাশ কুযায় কোষ ভিত্তি এটা গ তারপরে ঘ জীবন্ত কোষ ড্যাশ দ্বারা গঠিত আদি আদি প্ররস ঘ হব আদি প্ররস এটা ঘ তারপরে উম প্রকৃতি দেখা যাওয়া বৃহত্তম কোষ হচ্ছে ড্যা ওটপক্ষী অন্ডা ওটপক্ষী অন্ডা তা চ যে কোষের নেষ্টিঝিলি না তাহলে ড্যাশ কোষ কাহ যায় চ প্রাক কোষ তারপরে ছ বংশগতির এক ড্যা কুযায় জিন এটা হচ্ছে ছ নম্বর তাপরে দুই নম্বর ঠিক লে ঠিক ভুল ভুল লেখ ক এক কোষে জীব মান শরীর গোটিয়ে কোষে ঠিক ঠিক লেখি তাপরে খ পেশীয় কোষগুলো শাখা প্রশাখা বিশিষ্ট ভুল ভুল লেখে খ গোটিয়ে জীবর জীবন্ত মৌলিক একক হচ্ছে অঙ্গপ্রতঙ্গ ভুল তা এমি বা শরীর বিষমাকার ঠিক ঠিক তারপরে উম সিঝা অন্ডার থ পদার্থ পিতক অটে ভুল নম্বর প্রতকর দুইটি উদাহরণ দিও প্রাগেষ্টিয় কোষ গোটা জীবা সরি বীজাণু গোটে নীলহরিত শৈবাড় সুনেষ্টিয় কোষ পিয়াজ থিবা কোষ তা চারি নম্বর গোটি বা দুইটি বাক্যের লেখ পয়েন্টাই প্রোটোপ্লাজম কহিল কম বুঝ উত্তর কোষে থাকা সমস্ত পদার্থ প্রোটোপ্লাজম কুয়া যায় কোশর জীবন্ত পদার্থ অটে পয়েন্ট টু কোষঝিল্লি উত্তর কোষঝিল্লি ছিদ্রযুক্ত হয়ে থাকার এম কোষ ভিতরক ও কোষ বাহারক বিভিন্ন পদার্থ আদান প্রদান হুয়ে পয়েন্ট থ্রি জিনু কি বহন করে উত্তর গুণসূত্র জিনু বহন করে পয়েন্ট আইভি কোষ ভিত্তি কাহকু কহতি উত্তর উদ্ভিদ কোষর অতিরিক্তাহ আবরণক কোষ ভিত্ত কুযায় পাঁচ নম্বর সংক্ষেপের বর্ণনা কর কোষ যুবক ন্যাষ্টি গুণসূত্র কোশঝিল্লি কোশ যুবক এখানে জেলি এহা নেষ্টি ও কোষ কোষিলি মধ্যে রই থাকে এটি বিভিন্ন কোশ অঙ্গিকা যথা মাইটকন্ড্রি রাইবোজম গলজিবড়ি আদি রই থাকে তাপরে ন্যাটি এ জীবকোশর মুখ্য অংশ এবং কোশর কেন্দ্রে অবস্থিত এহা ছিদ্রযুক্ত নেষ্টি ঝিল্লি দ্বারা আবৃত হয়ে থাকে তাপরে পয়েন্ট টু এমধ্যে গুণসূত্র নিেষ্টি রয়ে থা বংশগত রাহু ভূমিকা রয়েছে সরি এর ভূমিকা রয়েছে এহা কোষর সমস্ত কার্যু নিয়ন্ত্রণ করে থাকে তাপরে গুণসূত্র নেষ্টি মধ্যে সূক্ষ্মসূতা ভালো পদার্থ গুণসূত্র কুহায় গুণসূত্র জিন বহন করে থাকে গুণসূত্র মাধ্যমে বংশগত গুণ পিতা সন্তান মান পাখ সঞ্চরিত হয়ে থাকে তাপরে কোষঝিল্লি ଏହା ପ୍ରାଣୀ କୋଷର ବ୍ୟାହ ବାହ୍ୟତମ ଆବରଣ ଉଦ୍ଭିଦ କୋଷର ବାହ୍ୟତମ ଆବରଣର ଠିକ୍ ପୂର୍ବବର୍ତ୍ତୀ ଆବରଣ ଏହା କୋଷ ଯୁବକକୁ ଆବୃତ କରିଥାଏ ତା'ପରେ ପଏଣ୍ଟ ଟୁ କୋଷଗୁଡ଼ିକ ପରସ୍ପରଠାରୁ ଓ ବାହ୍ୟ ମାଧ୍ୟମଠାରୁ କୋଷଝିଲ୍ ଦ୍ୱାରା ପୃଥକ ହୋଇଥାନ୍ତି ଏହା ଛିଦ୍ରଯୁକ୍ତ ହୋଇଥିବାରୁ ଏହା ମଧ୍ୟ ଦେଇ ବିଭିନ୍ନ ପଦାର୍ଥର ଆଦାନ ପ୍ରଦାନ ହୋଇଥାଏ ତା'ପରେ ଛଅ ନମ୍ବର କୋଷର କେଉଁ ଅଂଶରେ ଅଙ୍ଗିକାଗୁଡ଼ିକ ଅଛି ଓ ସେଗୁଡ଼ିକ କ'ଣ କ'ଣ উত্তর লেখব কোশর কোশ যুবকরে অঙ্গিকাগুড় অু কোশ অঙ্গিকাগুড় হল মাইটকন্ড্রিম রাইবজম গলজ্জিপিণ্ড লাইসোজম ইত্যাদি তাপরে সাত নম্বর প্রাণী কোশ ও উদ্ভিদকোশর চিত্র অঙ্কন করে তিনোটি পার্থক্য লেখ এটা হচ্ছে রা। উদ্ভিদ কোষ এটি দেখ এন্ডোপ্লাজমিক রেটিকুলুম এটা হচ্ছে রসধানী কোষ ভিত্তি তারপরে কোষ ঝিলি তারপরে কোষ রস এটি দেখ এটা হচ্ছে কোষ এটা কোষ এমনি চিত্রটে করিব তারপরে সবু লেখিব তারপরে পার্থক্য লেখ ପ୍ରାଣୀ କୋଷ ଉଦ୍ଭିଦକୋଷ ପ୍ରାଣିକୋଷ ଏହାର ଆକାର ଗୋଲାକାର ଉଦ୍ଭିଦକୋଷ ଏହାର ଆକାର ଆୟତ ଘନାକାର ତାପରେ ପ୍ରାଣିକୋଷ ଏହାର କୋଷ ଭିତ୍ତି ନଥାଏ ଉଦ୍ଭିଦକୋଷ ଏହାର କୋଷ ଭିତ୍ତି ଥାଏ ପ୍ରାଣିକୋଷ ଏହାର ରସଧ୍ୱନି ଛୋଟ ଉଦ୍ଭିଦକୋଷ ଏହାର ରସଧ୍ୱନି ବଡ଼ ପ୍ରାଣୀ କୋଷ ଏହାର ଲବକ ନଥାଏ ଉଦ୍ଭିଦକୋଷ ଏହାର ଲବକ ଥାଏ ତାପରେ ଆଠ ନମ୍ବର କୋଷ ଜୀବ ଶରୀରର ଗାଠନିକ ଏକକ ବୁଝାଅ পয়েন্টাই জীবশরী বিভিন্ন গঠিত অঙ্গপ্রতঙ্গ অসংখ্য টিস্যু দ্বারা গঠিত তারপরে টিস্যু অসংখ্য সমরূপী কার্য সম্পাদন করতে কোষকু গঠিত সুতরাং কোষ হেছি জীবশরীর মৌলিক ও গাঠনিক একক ন নম্বর কেবল উদ্ভিদ পত্রহরিত দেখা যায় উত্তর কেবল পত্রহরিত খাদ্য প্রস্তুতিরে সাহায্য করে ଉଦ୍ଭିଦକୋଷ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରୁଥିବାରୁ କେବଳ ସେଥିରେ ହରିତ ଲବକ ଦେଖାଯାଏ ପୁନଶ୍ଚ ଲବକ ଯୋଗୁଁ ଉଦ୍ଭିଦର ପତ୍ର ସବୁଜ ଦେଖାଯାଏ ତା'ପରେ ଦଶ ନମ୍ବର ନିମ୍ନରେ ଦିଆଯାଇଥିବା ସୂତ୍ର ପ୍ରୟୋଗ କରି ଶବ୍ଦଧନ୍ଦାକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କର ଉପରୁ ତଳ କୋଷ ମଧ୍ୟରେ ଥିବା ତରଳ ରସ ଉପରୁ ତଳ ହେବ ତାପରେ ଅଣୁବୀକ୍ଷଣ ଦ୍ୱାରା ଦେଖାଯାଉଥିବା ଜୀବ ତା'ପରେ ବାମରୁ ଡାହାଣକୁ ହେବ ବାମରୁ ଡାହାଣକୁ ଜୀବର ଶରୀରର ମୌଳିକ ଏକକ ଅଣୁ ଜୀବର ଅନ୍ୟ ନାମ ଆଚ୍ଛା ମୁଁ ତଳେ ଆନ୍ସର ଲେଖିଦେଉଛି ତୁମେ ଦେଖି ଲେଖି ନେବ ଏଠି ଦେଖ ଉପରୁ ତଳୁ ହେଉଛି କୋଷଜୀବକ ହେଲା ତାପରେ କୋଷ ମଧ୍ୟରେ ଥିବା ତରଳ ରସ ରସ ହେଉଛି କୋଷ ଯୁବକ ଆଉ ଗୋଟିଏ କ'ଣ ଥିଲା ପଏଣ୍ଟ ଟୁରେ ଅଣୁବୀକ୍ଷଣ ଦ୍ଵାରା ଦେଖାଯାଉଥିବା ଜୀବ ହେଉଛି

Thanks for watching.